গল্প? হ্যাঁ, আমি গল্পের কথাই বলছি। গল্প তো নানা ধরনের আছে, কিন্তু কিছু কিছু গল্প আসলে বাস্তবতা। যেমন পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ আছে, কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা খুবই কম। সেরকম গল্প প্রচুর আছে, প্রচুর সংখ্যা গল্প আছে, কিন্তু আসল বাস্তবতার গল্প সংখ্যা খুবই কম। সেরকম আমি আরাফাত ফয়সাল, আমার সাথে একটি গল্প আছে, মানে আমার সাথে আমার বাস্তব জীবনের একটি গল্প ঘটেছে, সেরকম একটি গল্পের কাহিনী আমি আজকে আপনার সাথে শেয়ার করব। যদি পছন্দ হয় লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর মেইনলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সব জিনিস হয় না, মেইনলি এই গল্পটা আপনার সাথে জানা বোঝা এই একটা বিষয়। সেরকম একটি গল্প আছে যেটা খুবই ইমোশনাল। এখন গল্পে থাকে তিনটি ফ্রেন্ড বললে ভুল হবে, তিনটি ভাই। আরে বন্ধু, তুমি তো লাল গোলাপ দিয়ে কেমন আছো বন্ধু? ভালো আছো? ফোন কিনলাম দেখ। আরে এই গরিবের ফোন আইটে রাইটে সব রাখি দিছি তো। নাইটে দাও এগুলো ভালো করছি ভাই। ভাঙ্গি ভাঙ্গি পারিস না মাদার উপর, কেন বিয়ে করি নাই? আরে সব বিয়ে কি আমি করছি? বউ তো মরে যাবে অল্প বয়সে। দেখ বিয়ে শাদি করে নে। এই মেসেজটা বলাইছি না নতুন? হ্যাঁ নতুন। এ ভাই এদিকে আসো। এই যে ভাই, এই কি নতুনটা? মুসলমান না? আমার নাম হচ্ছে ইরান, আমার ভাই সালাম। আমি তোমাদের ভাই ভাই, তোমাদের বড় বড় দেখা হলে সালাম দিবা, ঠিক আছে? এখন যাও আর সামনে আসবো না, বুঝলো? আর দেখা হলে সালাম দিবা, কথা বলতে আসবো না, ঠিক আছে? ভাই হাসবা না, হাসবা না। আচ্ছা, এত বড় মুরগি, মুরগি পাইছি আগে মুরগি আমার দরকার নেই, পাগল ছাগলের বাদ দিয়ে পরে মুরগি বানাবানি। আরে বাবা একটা ফোন লাগবে, এটা অবশ্য অনেক শর্ট। আসলে রমজান মাসে এমনি ঈদের কেনাকাটা করে। হ্যাঁ ভাই আসতেছি। কত কথা দিয়ে গেলে মনে তুমি। আরে বন্ধু কি অবস্থা, ভালো আছো? আরে যা ভাড়া দিয়ে খাই কি বলবো। আকাশ টিফিন। আরে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? বসলে একটা সালাম দিচ্ছি ভাই। আজ বসেন ভাই, বসে কথা বলেন। কান্দে নাকি মনে হচ্ছে? কান্দে তুমি তাই, তোমার ব্রাজিল তো গেছে পাই। ব্রাজিল গেছে পাঁচ বার বিশ্ব। দেখ গাছপালা সবুজ, গাছপালা সবুজ ব্রাজিল। আকাশটা দেখ, আকাশটা কি আকাশ? সাদা সাদা আকাশই আর্জেন্টিনা। আর্জেন্টিনা ব্রাজিল একটা লাল লাল হলুদের মতো সাদা আছে, দেখছো? সূর্য সূর্য এটা সূর্য কি সূর্য যতটা বড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে কোনটা তো ব্রাজিল ভাই? আমি ব্রাজিল। ব্রাজিল গুড কেন ভাই? ব্রাজিল কেন আর্জেন্টিনা করবি? দেখ আকাশটা সুন্দর, আকাশটা সুন্দর না নীল? টাকা একবার টাকা আকাশের দিকে টাকা, আকাশটা সুন্দর। ভাই আর্জেন্টিনা ভাই, আর্জেন্টিনা ফুটবল খেলা তো দেখ লুঙ্গি। আচ্ছা আচ্ছা, তোর সমস্যাটা কি? সমস্যাটা আমাদের বুঝতে
আমাকে কাছে কেন আসে লাগে বারবার ভিডিওতে পাবনাই ছিলি ভাই আপনি বাড়ি খেলেছি বাড়ি কোন যাচ্ছে যে মেশিন নতুন না তুই আজকে বাড়িতে দা ফকরা লিমিটেড দিবি আর তো ফকরা বাস তুই কোন যাচ্ছে ভাই আমি এই তেতুলি ভাই তেতুলি তুই কি করতে পুরাই একটা মিনিট পড়াই একটা মিনিট না দুটো মিনিট পড়াই যা যা মাফ কর ভাই একটু মাফ কর আচ্ছা মগটা কি করব আরে বাদ দে মগাটারে কি করবো ভাঙা দিয়ে মামা ভাঙানো লাগবে শোন এ পয়সা লে তো আমাদের থেকে এক মাসের বড় প্রথম বন্ধু আমাদের খাওয়াতে হবে ছবি তুলছি ফেসবুকে আপ দেবো তো চল বাড়িতে ভাই যে কি খান দিলাম আসলে মগা নাকি মগাই তো না তো খাওয়াই কত রাত বাড়ির জন্য কই দক্ষিণে গেম খেলার বয়স আরে রোদ্দুর ফোনে টাকা পয়সা বলি না কয় বছর সিমই তো বন্ধ করে দেবে না বাল ভাল লাগে না শেষ রাবিটা বাপটা টাও দেয় না তোমারও আকাশ আমারও বাতাস হ্যালো হ্যালো গার্লফ্রেন্ডের লগে না ব্রেক আপ হয়ে যাচ্ছে ভাই ফোনে 100 টাকা ভরে দাও ভাই 100 টাকা ভাই 100 না কি 120 টাকা বলছিলাম না কই 120 টাকা 120 টাকা120 টাকা আরে মগার বাচ্চা মগা কত মগা মগাটারে ভাঙাই হ্যালো মগা ও সরি ভাই 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 বিপদ হয়ে গেছে ভাই ভাই বিপদ হয়ে গেছে ভাই ওই মগাটারে কমতে চল ভাই বিপদ হয়ে গেছে ফয়সাল আছে না তোর ভাই ওর মার ব্লাড ক্যান্সার ভাই বাঁচবে না ভাই রক্ত লাগবে ভাই তোর রক্তের গ্রুপ কি বি পজিটিভ হওয়ার মারও বি পজিটিভ ভাই
ভাই ভাই বুঝছি তো ভাই আমি খোঁজাখুঁজি করবেন আমার বন্ধু ফয়সাল কথা শুন শুন না ওঠে মন ওঠে না গরমে মাথা ঘুরে গরমে মাথা ঘুরে মাথার পিছে গাজা আরে বন্ধু সরি ভাই বন্ধু তুমি শেখা খাইছো না ডার্বি খাইছো দুইটা তাই কি আবার হ্যালো তোর সমস্যা কি সমস্যা কি তোর কে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে সমস্যা কি টাকা দিবা ফোনে বলে টাকা দিবা না চিনি না কেন কি হয়েছে আরে মজা করতেছে গরমে মরে যাচ্ছে কি হয়েছে তাই কল আরে বল তা কি হয়েছে তাই কবে একটু ঘোরা গে যাই খালি যা পয়সা না অনেক আছে শুন আজ আকাশ আলো করে তোরে আজ আকাশ আলো করে তারারা ডাকছে তোরে তোর অভিমানে বন্ধ ঘরে নড়ছে কড়া চোচ্ছে উঠনারে মন উঠনা ডাকছি তোকে চোচনা উঠ মন উঠনা কথা শুন শুন সেধে সেধে দুঃখ
গুলো আঁকলে কেন রাখিস সেধে সেধে আমায় রাখিস কেন বেঁধে কি লাভ শুধু কেঁদে দুঃখ গুলো আঁকলে কেন রাখিস সেধে সেধে আজ অনেক দিনের পরে আমার অন্ধকারে আজ অনেক দিনের পরে মারা গেছে কিন্তু আমরা এখনো রাব্বিকে না নাই দেখতে পারি কিন্তু ইনান এখনো রাব্বিকে দেখে
ইনানের একটি প্র্যাঙ্কের জন্য, মানে একটি মজার জন্য রাব্বি যে মারা গেছিল, তো ইনানই সবচেয়ে বেশি কষ্ট পাইছে। ইনান এখনও রাব্বির সাথে কথা বলে, এবং আমি বলি, ইভেন আমি বলি, ইনান ও তো আসে না, কিন্তু ইনান বলে ও প্রতিদিনই আসে। গাইস, আপনারা এতক্ষণ আমাদের যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এটা ছিল আমাদের লাইফের ফার্স্ট একটা শর্ট ফিল্ম, আর এই শর্ট ফিল্মটা আমরা নিজেও জানি আমাদের অনেক ভুল ত্রুটি অনেক কিছু হয়েছে। যদি আমাদের এরকম ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাই দেবেন। আর আমরা এটা তো আমাদের ফার্স্ট শর্ট ফিল্ম, তাই আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করেছি, এবং আপনার যদি পছন্দ হয় লাইক কমেন্ট, আর আমাদের নেক্সট যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেই ছাড়বেন, এর কোনো বিকল্প নেই। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা ইউটিউবার হতে যাচ্ছি, এবং আপনাদের দোয়ায় যদি আমরা আরও এগোয় যাই তাহলে আপনাদের আরও ভালো আমরা শর্ট ফিল্ম দিতে পারবো, এই আশায় আমরা থাকছি। এবং আপনারা আমাদের দোয়া তো করেই যাবেন, আমরা আপনাদের দোয়া করি। আপনারা আমাদের ভিডিও এতক্ষণ দেখলেন অনেক ধন্যবাদ। আমরা নতুন, আমাদের নতুন ইউটিউব চ্যানেল, তারপর আপনারা ভিডিওটি দেখলেন, এর জন্য খুবই ধন্যবাদ। আর এবং আমাদের ভুল ত্রুটি অনেক আছে, আর যদি আমাদের ভিডিওতে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা আমাদের মাফ করে দেবেন। আর গাইস ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।